সরকারের কাছে আমার হাত জোর করে অনুরোধ, দয়া করে আধার কার্ডের ছবিটা একটু ভালো করে এডিট করার ব্যবস্থা করা হোক। এই যেমন সুজনদার ছবিটা এমন এসছে, থানার পুলিশ তাকে চোর ভেবে থানায় পুলিশ দিচ্ছিল। এই আমি তাকে চিনতে পেরে তাকে বলে কয়ে ছাড়িয়ে নিয়ে আসলাম। আবার একটা অনুরোধ, যদি ছবিটা অতিরিক্ত এডিট করা হয় তাতেও সমস্যা। এই অতিরিক্ত এডিট করার জন্য রাস্তাঘাটে বেরোনো যাচ্ছে না, লোক সেলিব্রিটি ভেবে জড়ি ধরছে, চারিদিক থেকে ঘিরে ধরছে, অটোগ্রাফ চাইছে। এই যেমন রমেনদার ছবিটা এমনভাবে এডিট করা হয়েছে, মনে হচ্ছে রমেনদাকে অমিতাভ বচ্চন, কিন্তু রমেনদা আরও অমিতাভ বচ্চনের মতো দেখতে নয়। রমেনদা 22 বছরের রমেনদাকে কীভাবে 75 বছরের অমিতাভ বচ্চনের মতো দেখায়। আরও বিশেষ অনুরোধ, ছবিটা এডিট করার পাশাপাশি নামের স্পেলিংটা যদি একটু ভালোভাবে দেখা হয় তবে খুব ভালো। যেমন এক ভদ্রমহিলার নাম রুমা মণ্ডল, তার নামে সে বুমা মণ্ডল, তার পাশে কেউ যাচ্ছে না, তার বাড়িতে কেউ যাচ্ছে না ভয়তে, ভাবুন তো। তাই বিশেষ অনুরোধ,